আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সাবমেরিন ক্যামল লিমিটেড। তো এর প্রথমে আমরা চেষ্টা করব যে টেকনিক্যাল চার্টটা আলোচনা করার জন্য, যদি আমরা উইকলি বেসিসে দেখি তাহলে আমরা একটা মোটামুটি লং টার্ম ভিউ দেখতে পাবো। মোটামুটি লং টার্ম ভিউ দেখতে পান যে এই জায়গায় প্রায় ষাট পঁয়ষট্টি টাকা থেকে সেই পর্যন্ত সর্বোচ্চ 256-255 টাকা পর্যন্ত গেছিল, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা আপট্রেন্ড, গত প্রায় 2 বছরের একটা আপট্রেন্ড, লং আপট্রেন্ড। যদিও মাঝে মধ্যে সে কিছুটা কারেকশন করছে, তো এটা স্বাভাবিক কারেকশন। তো আমরা দেখার চেষ্টা করব যে বিবিএস কেবল আর কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু উপরে উঠতে পারে, ঠিক আছে। তো বিবিএস কেবল উপরে ওঠার জন্য অনেক সম্ভাবনা রয়েছে, উপরে ওঠার সম্ভাবনা প্রচুর রয়েছে। তবে সবার আগে দেখে নেব সাপোর্ট, ওকে, ঠিক আছে। তো সবার আগে আমরা সাপোর্ট দেখব, বর্তমানে অবস্থান করতেছে 218.90 টাকা, ঠিক আছে, 218.90 টাকা, অর্থাৎ এর ফ্লোর প্রাইসে আজকে চলে আসছে, ঠিক আছে। তো এর চেয়ে তো আর নিচে নামা সম্ভব না, যদিও আপনারা দেখতে পান যে আমরা একটা চারটা লাইন আঁকছি, এর মধ্যে একটা হইতেছে এক দুই তিন চার, অর্থাৎ এই চারটা আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আপনারা দেখেন। তো আমরা যদি একটু লং টার্মে দেখি, প্রথমে এই লাইনটা আঁকছিলাম। তো এই লাইনটা যেটা দেখাচ্ছে সেটা অলরেডি ক্রস হয়ে গেছে। তো সেকেন্ড লাইন যেটা আঁকছি, সেকেন্ড লাইনে কিন্তু বর্তমান যে প্রাইস আছে এই প্রাইসটা অবস্থান করতেছে, ঠিক আছে। বর্তমানে সেকেন্ড লাইনে অবস্থান করতেছে। তো যদি ফ্লোর প্রাইস না থাকতো তাহলে আশা করতাম যে প্রায় 210-212 টাকার মধ্যে চলে আসতো, এবং দেন এই জায়গাতে একটা মুভ নিয়ে আবারও উপর দিকে উঠতো। কেননা এটা তো একটা প্রফিটেবল কোম্পানি, ঠিক আছে। ওর ইপিএস এবং পিই সব কিছু দেখলে বুঝতে পারবেন যে এটা একটা প্রফিটেবল কোম্পানি, এবং এটা গভর্নমেন্ট কোম্পানি যেহেতু, তাই এখানে ফরেন ইনভেস্ট আছে, ঠিক আছে। তো আমার আশা ছিল যে যদি ফ্লোর প্রাইস না থাকতো এই 3 জুনে এসে সে একটা আপট্রেন্ড দেওয়ার চেষ্টা করতো। তো এই ছিল তার টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং যেটা এটা আজকে ঘোষণা করছে ডিভিডেন্ড 46% ক্যাশ, ঠিক আছে, 46% ক্যাশ। তো এটা গত বছরে ছিল 37%, এবার 46%, অর্থাৎ প্রায় 9% ক্যাশ বৃদ্ধি পেয়েছে, এবং অ্যাসেটস সব কিছু বৃদ্ধি পেয়েছে। আমার একটা কথা যে আপনারা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন তখন মনে মনে চিন্তা করবেন যে আপনি ওই কোম্পানির ওনার, ঠিক আছে। মনে করেন আপনার কোম্পানি
বাংলাদেশ সাবমেরিন কেবল কিনছেন, এখন 200টা স্টক কিনছেন, তো আপনি এই কোম্পানির একজন অংশীদার। সো কোম্পানি যদি ভালো করে, ভবিষ্যতে ভালো করে, আপনার কোম্পানি প্রফিট করতেছে, ঠিক আছে, তো আপনি এই জায়গায় আপনি থাকবেন। তো থাকলে কি হবে, থাকলে মনে করেন লং টার্ম একটা আপনি প্রফিট টেকিং করতে পারবেন, ঠিক আছে। আর যখন মনে হবে না কোম্পানিটা অ্যাজ এ কোম্পানিটা উপরের দিকে যাবে না, তখন কি হবে, মনে করেন বর্তমান যে প্রাইস আছে, এই প্রাইসও যদি থাকে 241%, আর যদি আপনি এই অংশটা ছাড়তে পারতেন, এই অংশটা যদি ছাড়তে পারতেন প্রায় 300%, অর্থাৎ যে যে 1 টাকা ইনভেস্ট করছে সে 3 টাকা প্রফিট নিয়ে আসছে, অর্থাৎ যে 1 টাকা ইনভেস্ট করছে তার প্রফিট 3 টাকা এই সময়টা। অবশ্যই আপনাকে এই যে সময় দিতে হবে, যদি সময় না দেন তাহলে তো আর হবে না, ঠিক না, যদি সময় না দেন তাহলে তো আর এটা প্রফিট করা সম্ভব না। মনে করেন আপনার এখন একটা ভালো স্টকে ইনভেস্ট করছেন যেটার পি অত্যন্ত কম এবং বিনিয়োগযোগ্য, মানে সব কিছু ঠিক আছে, কিন্তু এটার পি কম এবং এটার প্রাইস অত্যন্ত কম। তো আমার মতে ওই জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট শুরু করতে পারেন, এসআইপি করতে পারেন, যেটা ভবিষ্যতে আপনি লং টার্ম একটা প্রফিট করতে পারবেন। আর মনে করেন কিছু আছে অরিয়ন ফার্মা, এরকম যদি জুয়ারি কিছু কিনেন প্রফিট করবেন, একবার প্রফিট করবেন, তিনবার লস করবেন, এইটাই আর কি, তাড়াতাড়ি টাকাটা নিয়ে যাবে আপনার কাছ থেকে। তো আমার কাছ থেকে এত সহজে টাকাটা নিতে পারবে না, কারণ আমি সব কিছু দেখে শুনে তারপরে ইনভেস্টে যাই। তো ইনভেস্টের মতো যদি ট্রেডিং করেন তাহলে ভাই ট্রেডিংয়ের মতো। আর ট্রেডিং বর্তমান পজিশনে আমি কাউকে সাজেস্ট করব না যে এই জায়গায় আপনি ইনভেস্ট করেন, কারণ এখন যে মার্কেটের অবস্থা এটা সম্পূর্ণ ট্রেডিংও করা যাবে না। ট্রেডিং অল্প স্বল্প করা যেতে পারে, তবে বুঝে শুনে করতে হবে। তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ঢাকা স্টক মার্কেটের পাশে। আল্লাহ হাফেজ।